ভাঙাচোরা সড়কের দুর্ভোগ পিছু ছাড়ছে না ঢাকা উত্তর সিটির 4849 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। পয় নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডোবা নালার নোংরা পানি উপচে পড়ছে সড়কে, এতে ভোগান্তির শেষ নেই পথচারী ও এলাকাবাসীর। অভিযোগ আছে এসব নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিও কোনো উদ্যোগ নিচ্ছে না। আশকোনা এলাকার বেহাল সড়কের কথা জানাছেন হুমায়ুন কবির। এখানে বঙ্গমাতা স্কুল আছে, জাতিজনের শেখ মুজিব কলেজ আছে, কিন্তু আমরা আশকোনা আছি, আমরা আছি সাতার দিয়ে আইতে হয়। আশকোনা সড়কের ভেয়াল চিত্রে এইভাবে খুব জানলেন এই ব্যক্তি। দক্ষিণখান ইউনিয়ন থেকে 2016 সালে ঢাকা উত্তর সিটির 49 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত হয় আশকোনা। এখানকার মানুষের যাতায়াতের একটাই রাস্তা হাজিকেম সড়ক। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঘেঁষা গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় অধিকাংশ জায়গায় সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। ভেয়াল সড়কে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বৃষ্টি হইলে আর রাস্তাঘাটে আসা জানা যাওয়া জানা কোনো দিকে, এই পানিতে 100 টাকা এয়ারপোর্ট যাওয়া দাম চায়। আমার বাচ্চা নিয়ে গত বছর আন্ডার ড্রেনে পড়ে গেছে, বাচ্চা বাঁচানোই অসুবিধা। কয়েক যুগ যাবতী মানুষ অপেক্ষায় আছে কখন সেই রাস্তা হবে, কিন্তু ন্যূনতম কাজও হয় না। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বেশি ভোগান্তি হয় বর্ষাকালে। আমাদের ভাড়াটিয়ারা থাকতে চায় না, কারণ রাস্তার মধ্যে প্রচণ্ড পানি, কোনো ট্রান্সপোর্টই এখানে আসতে চায় না, আমরা খুব কষ্টে আছি। যাদের আর্থিক অবস্থা ভালো আছে অনেকে চলে যাচ্ছে এলাকা ছেড়ে। 48 নম্বর ওয়ার্ডেরও একই অবস্থা। তালতলা, বৈশাখী মোড়, হলান বাজার সহ বেশিরভাগ সড়কেই চলাচলের উপযোগী নয়, কোথাও কোথাও বছরভর লেগে থাকে জলজট। এলাকার নালা নর্দমাও সংস্কার হয় না বছরের পর বছর, ফলে সামান্য বৃষ্টিতেই সড়কে থই থই করে পানি। অসহনীয় দুর্ভোগ সঙ্গী করে পথ চলেন এলাকার মানুষ। পানিতে জোয়ার বইছে না, মসজিদে যাইতে যে কত কষ্ট হয়, চেচিস ফাইটা যায়, বডির কাজ করা লাগে, অনেক কিছু করা লাগে। রাস্তার যে বেহাল অবস্থা এটা তো সবাই দেখতে পাচ্ছি, প্লাস মানে কি বলবো, খুব নাজেহাল অবস্থা। অবস্থায় এতটাই বেগতিক যে অসতর্ক হলে গর্তে বা পানিতে উল্টে পড়ছে মানুষ ও যানবাহন। একদিন পড়ে গেছি বাচ্চা নিয়ে, এটা একটা রাস্তাঘাট, আমরা বুট দিয়ে পাশ করে লাভ কি, কোন যাওয়ার সময় গাড়ি ঘোড়া চলে না, সহজে গাড়ি পাওয়া যায় না রাস্তা খারাপের জন্য। ভাড়া বেশি নিলে যাত্রী লোক হয় যে ভাই এত ভাড়া চান কে। এ নিয়ে মুঠোফোনে বারবার চেষ্টা করলেও সারা দেননি ঢাকা উত্তর সিটির 49 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনিসুর রহমান নাইম। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।